নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি আর আপনারা দেখছেন পিঙ্ক কুকিং অফিসিয়াল। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একদম ইউনিক একটা রেসিপি, কাঁচকলার কাবাব। প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমার এই রেসিপিটি কেমন লেগেছে জানাবেন আমার চ্যানেলের কমেন্ট বক্সে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী রেসিপিটি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। এখানে আমি কাঁচকলা কাবাব বানানোর জন্য 5টা কাঁচকলা আর 2টা আলু নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। এবার আমি আলু আর কাঁচকলাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হওয়ার জন্য আমি 10 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার কাঁচকলাগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। এবার আমি কাঁচকলার সাথে আলুগুলোকেও ম্যারিনেট করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচা মরিচ, এবার আমি দিয়ে দিলাম 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, এবার আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার এটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো চিনি, আর দিয়ে দিলাম 2 চামচ বেসন। এবার এটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। এবার আমি সমস্ত উপকরণগুলোকে গোল গোল করে নেব।
দেখুন বন্ধুরা, আমার সবগুলোই গোল গোল করা হয়ে গিয়েছে। এবার আমি একটা কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হওয়ার জন্য আমি ওয়েট করব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি একটা 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 করে কাবাবগুলো দিয়ে দেব। এবার আমি কাবাবগুলোকে একটা একটা করে উল্টে নেব। সবগুলোকে আমি ভালোভাবে উল্টে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। টাটা।